সর্বভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী মাইগ্রেন্ট লেবারদের ফিরিয়ে আনার ব্যাপারে যখন উদ্যোগী হলেন, তারপরে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা আবার বাজারে নেমে পড়েছে। বাজারে নেমে তারা কোনো কাজই করছেন না। নরেন্দ্র মোদীর তাবেদার এবং এখানে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তাবেদাররা নিজেরা এই নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে। সবাই বলছেন মাইগ্রেন্ট লেবারদের ব্যবস্থা করছে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা করছে না। এখন অবধি যতটুকু ব্যবস্থা হয়েছে সবটাই কংগ্রেস শাসিত সরকার থেকে করা হয়েছে। রাজস্থান থেকে আজমের থেকে যে ট্রেন এসেছিল সেই ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হয়নি, রাজস্থান সরকার এবং রাজস্থান প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তার ব্যবস্থা করা হয়েছে। পাঞ্জাব থেকে পাঞ্জাব গভর্নমেন্ট এবং পাঞ্জাব প্রদেশ কংগ্রেস তারা করছে, কর্ণাটক থেকে কর্ণাটক প্রদেশ কংগ্রেস করছে। আজকে আসামের সভাপতি আমায় ফোন করেছিলেন যে বেঙ্গল গভর্নমেন্ট যদি পারমিশন দেয় আমরা এখানে যে লোক আছে আমরা তাদের পাঠিয়ে দিতে পারি, তার জন্য আমরাই খরচ করি। অথচ এরা বলছেন এরা মাইগ্রেন্ট লেবারদের নিয়ে চোখের জল ফেলছে, পারস্পরিক বিতর্ক করে রাজনীতি করছে। ওদের মনে রাখা দরকার যে এটা রাজনীতির সময় নয়। আজকে সারা দেশ আক্রান্ত, এখানে মানুষের কথা ভেবে যে যারা সরকারের কথা বলেন, যারা মানুষের সরকার বলেন, মা মাটি মানুষের সরকার। আমি বহু রাজ্যের সাথে কথা বলেছি, তারা বলছে তোমার সরকার পারমিশন দিচ্ছে, আমরা লোক পাঠাবো কি করে। আমরা বারবার করে মুখ্যমন্ত্রীকে মুখ্য সচিবকে চিঠি দিয়েছি যে তোমরা কত লোক বাইরে আছে বলো, কত টাকা তাদের জন্য লাগে। চিঠির স্বীকৃতিটুকু পেয়েছেন, তার স্বীকৃতিটুকু অবধি দেননি, অথচ এরা মানুষের জন্য চোখের জল ফেলছে। বাংলার মানুষ বোঝা উচিত কোন বৈপ্লবিক সরকার বাংলার বুকে প্রতিষ্ঠা হয়, বাংলার বিপ্লব ঘটাচ্ছে। এগুলো বাংলার মানুষ আগামী দিনে বিচার করবেন, এইটাই আমি মনে করি।